নমস্কার বন্ধুরা, চিলি কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো সুজির ল্যাংচা। তার জন্য আমি সবার প্রথমে চিনির সিরাটা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, ও যে কাপ মেপে চিনি নিয়েছি সেই কাপ মেপে নিয়ে নিলাম আমি 1 কাপ পরিমাণ জল। রসটার মধ্যে আমি দিয়ে দিলাম 2 এলাচ। রসটা আমাদের ভালো মতো ফুটছে বন্ধুরা। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ পরিমাণ দুধ। চিনির মধ্যে প্রচুর নোংরা থাকে, নোংরাটা বেরিয়ে আসবে। এই দুধটার জন্য আমরা নোংরাটা তুলে ফেলে দেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা নোংরা বেরিয়ে এসেছে। তো চিনির রসটা আমাদের পরিষ্কার করা হয়ে গেছে। আমি দেখে নিচ্ছি চিনির রসটা তৈরি হয়েছে কি না। আমরা কিন্তু খুব গাঢ় করব না, একটুখানি চটচটে হলেই কিন্তু আমরা নামিয়ে নেব। আমার রসটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 200 গ্রাম পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। সুজিটা একটু হালকা ড্রাই রোস্ট করে নেব। 3 থেকে 4 মিনিট পর্যন্ত আমি সুজিটাকে ভেজে নেব। সুজিটা কিন্তু আমি লাল করব না বন্ধুরা, কিন্তু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। আমার সুজিটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি সুজিটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গাওয়া ঘি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 লিটার দুধ। বন্ধুরা, আমি 200 গ্রাম সুজির জন্য 500 গ্রাম দুধ ব্যবহার করেছি। এবার দুধটা আমার ফুটে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে সুজিটাকে দুধের মধ্যে আস্তে আস্তে দিতে থাকবো এবং কন্টিনিউ নাড়াতে থাকবো যাতে সুজিটা দোলা না পাকিয়ে যায়। আমি সমস্ত সুজিটা দিয়ে দিচ্ছি। নাড়াতে নাড়াতে কিন্তু সুজিটা আমাদের ঘন হয়ে যাবে। সুজিটা যখন বন্ধুরা এরকম নরম থাকবে তখন সুজিটার মধ্যে আমরা 1 পিঞ্চ পরিমাণ বেকিং সোডা দিয়ে নেব। 1 পিঞ্চই কিন্তু দেবেন বন্ধুরা, 1 পিঞ্চের থেকে কিন্তু একটুও বেশি দেবেন না, তা না হলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। দেখতে পেলেন বন্ধুরা আমি কতটুকু পরিমাণ দিলাম। এবার আমরা সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব একটা ডো হওয়া পর্যন্ত। আমাদের সুজিটা এক ডোয়ের আকারে হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এবার আমরা সুজিটাকে নামিয়ে নেব। সুজিটা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা কড়াইয়ে তেল বসিয়ে দিচ্ছি। তেলটা মিডিয়াম আছে, গরম হতে দিয়ে নেব। এবার আমরা সুজির ডোটার মধ্যে দিয়ে নেব 1/2 চামচ পরিমাণ গাওয়া ঘি ও 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। আমি দিলাম যাতে সুজিটা খুব ভালোভাবে মাখানো যায়। এবার হাতে একটুখানি ঘি লাগিয়ে সুজিটাকে আমি খুব ভালো মতো 3 থেকে 4 মিনিট মেখে নেব। হালকা একটু গরম থাকাকালীনই মেখে নেবেন বন্ধুরা। তো আমার একটা ডোটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার এটার থেকে আমি মিষ্টিগুলো ল্যাংচার আকারে গড়ে নেব। প্রথমে একটু গোল করে লম্বাটে করে নিলেই কিন্তু গড়া হয়ে যাবে। খুব বড় সাইজের করবেন না বন্ধুরা, মিডিয়াম সাইজের করবেন, কারণ ল্যাংচাগুলো ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো বন্ধুরা, আমার সমস্ত ল্যাংচা মিষ্টিগুলো গড়া হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা আমার গরম ভালোই হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা লোয়ে করে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। আমি তেলটা প্রথমে হালকা একটু গরম করে নিয়েছি, তারপর কিন্তু গ্যাসের আঁচটা লো করেছি। এবার আমরা মিষ্টিগুলোকে ভালো মতো ভেজে নেব। ভিডিওর প্রথমেই দেখলেন আমার মিষ্টিগুলো দুরকমের কালার। আমার মিষ্টিতে দুরকমের কালার কী করে হয়েছে এবং কী জন্য হয়েছে আমি কিন্তু সবটাই দেখাবো। আমার মিষ্টিগুলো প্রায় লাল হয়ে এসছে। এবার আমি মিষ্টিগুলোকে তুলে নেব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে মিষ্টিগুলো দুরকমের কালার কীভাবে হলো। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে সোজাসুজি কিন্তু চিনির রসে দিয়ে দেবো। চিনির রসটা হালকা একটু গরম থাকাকালীনই দেবেন বন্ধুরা, একদমই কিন্তু ঠান্ডা করে নেবেন না। আমার চিনির রসটা কিন্তু গরমই আছে একটুখানি। আমি মিষ্টিগুলো চিনির রসের মধ্যে দিয়ে দিলাম। যতক্ষণ মিষ্টিগুলো চিনির রসে ভিজছে ততক্ষণ আমি দ্বিতীয়বারের মিষ্টিগুলো কিন্তু
ভেজে নেব। বন্ধুরা, এবার আমি বলছি যে আমার মিষ্টিগুলো দুরকম কালার কীরকম কেন হয়েছে। প্রথমবারে মিষ্টিগুলো আমি হালকা একটুখানি ভেজেছিলাম, তাই মিষ্টিগুলো আমার একটুখানি হালকা কালার এসেছে। তখন আমি দ্বিতীয়বারের মিষ্টিগুলো কিন্তু লালচে করে ভাজলাম, তাই আমার দ্বিতীয়বারের মিষ্টিগুলোর কালার কিন্তু কালচে রঙের এসেছে। আমি আপনাকে পুরো ভিডিওটাই কিন্তু দেখাচ্ছি পরে। দেখুন বন্ধুরা, এগুলো আমার প্রথমবারে ভাজা মিষ্টি, হালকা একটু ভেজেছিলাম তাই একটু সাদা কালারের এসেছে, মানে হলুদ হলুদ কালারের এসেছে, কিন্তু মিষ্টিগুলো সম্পূর্ণ খুব সুন্দরভাবে নরম হয়েছে। আর আমি দ্বিতীয়বারের মিষ্টিগুলো আর একটুখানি গোল্ডেন ব্রাউনটা বেশি করেছিলাম, তাই দ্বিতীয়বারের মিষ্টিগুলো লালচে লালচে রঙের হয়েছে। দুটো মিষ্টি কিন্তু সমানভাবে সফট হয়েছে, ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতো করে কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নেবে। আমি এবার মিষ্টিগুলো সব তুলে নিচ্ছি। আমি মিষ্টিগুলো কেটে দেখাচ্ছি আপনাদের বন্ধুরা, যে মিষ্টিগুলো ভেতর পর্যন্ত কত সুন্দরভাবে রস ঢুকে গেছে আর কতটা নরম হয়েছে। আমি একটা কালো মিষ্টি ও একটা হালকা কালো মিষ্টি, দুরকম মিষ্টি নিয়েই দেখাচ্ছি আপনাদের। প্রথমে আমি এই হালকা রঙের মিষ্টিটা কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি এটাও দেখাচ্ছি, দেখুন বন্ধুরা মিষ্টিগুলোর ভেতরে সম্পূর্ণভাবে কিন্তু রস ঢুকে গেছে আর মিষ্টিগুলো কতটা সফট হয়েছে। তো চলুন বন্ধুরা, চটজলদি আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন সুজির ল্যাংচা মিষ্টি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন। থ্যাংক ইউ।